प्रिय शिक्षार्थी बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजे ऑनलाइन क्लासे पंचम श्रेणी शिक्षार्थी शुभेच्छा। आशा करी तुम्हारा सबाई भलो आछो, सुस्थ आछो, निरापदे आछो। शिक्षार्थी, आमी राशिदा अख्तर, आज के तुम्हारे बांगला विषय पाठदान करब। आज के आमरा बांगला विषय एमन एकटी पाठ निर्वाचन करेछि जा नाकि आमादेर स्वाधीनतार साथे सम्पृक्त। शिक्षार्थी, अनुमान करते पारो आज के आमी कि पढ़ाब? सामने आसछे 26 मार्च आमादेर स्वाधीनता दिवस, सेटाके सामने रेखेई आमरा आमादेर सिलेबास थेके एकटी गल्प निर्धारण करेछि, जीवनी बोलते पारी आमादेर, जे सेटी होच्छे आमादेर बोइयेर पाठ्य बोइयेर वीरेर रक्ते स्वाधीन ए देश। शिक्षार्थीरा, वीर कारा? जारा एकेबारे साहसी एवं साहसी हुए देशेर जन्य युद्ध करे प्राण दिएछे, जारा जीवनेर भय करेनी, देशके स्वाधीनतार जन्य निजेर जीवनके बिलिये दिएछे। एई स्वाधीनतार जन्य आमादेर देशे অনেক লোক শহীদ হয়েছে, অনেককে দিয়ে, অনেক মা বোনকে দিয়ে দিতে হয়েছে ইজ্জত, তার বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা। শিক্ষার্থীরা, স্বাধীনতা শব্দটা কিন্তু এমনিতেই আসেনি, এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ 9টি মাস নিরপরাধ মানুষকে তাদের বুকে তাজা রক্ত দিয়ে দিতে হয়েছে। নিরস্ত্র বাঙালি প্রায় একরকম অস্ত্রশূন্য হাতেই পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের আক্রমণকে প্রতিহত করেছিল। এই আক্রমণ এবং যুদ্ধ করতে যেয়ে যারা শহীদ হয়েছেন, আমাদের দেশে স্বাধীনতার পরে এদের বিভিন্ন খেতাবে ভূষিত করেছেন। এদের মধ্যে রয়েছেন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। শিক্ষার্থীরা, আমাদের দেশে রয়েছে 7 জন বীরশ্রেষ্ঠ, আমরা তেমনি 7 জন থেকে আজকে একজন বীরশ্রেষ্ঠের কথা আলোচনা করব, তার জীবন নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 3 জন বীরশ্রেষ্ঠের কথা বলা হয়েছে, আমরা তোমাদের সুবিধার্থে একজন একজন বীরশ্রেষ্ঠ করে এক একটি ক্লাস আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আজকে আমরা একটি বোর্ডের ছবি দেখি, তারপর তোমরা অনুমান করতে পারবা যে কার সম্পর্কে আজকে আমরা বলবো। শিক্ষার্থীরা, এটি কার ছবি একটু দেখো। হ্যাঁ, ঠিক ধরেছো, তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো নূর মোহাম্মদ শেখ সম্পর্কে আলোচনা করার আগে আমাদের কিছু পড়তে গেলে আমাদের কিছু শব্দ আসবে, সেই শব্দগুলির অর্থ আগে আমরা জেনে নিই। আসো, আমাদের টহল কথাটা আসবে, টহল শব্দের অর্থ হচ্ছে ঘুরে ঘুরে পাহারা দেওয়া। আসন্ন অর্থাৎ সামনে বা নিকটে, অবধারিত যা হবে, রক্তরঞ্জিত রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন, শায়িত মানে শুয়ে আছে এমন। তো শিক্ষার্থীরা, আমরা এই শব্দগুলি, আমরা এই জীবনীগুলি, বীরশ্রেষ্ঠের জীবনীগুলি পড়তে গেলে আমরা পাব। তো আসো আজকে এই যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে আলোচনা করি। শিক্ষার্থীরা, 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রাম, এই গ্রামে শেখ পরিবারে একটি শিশুর জন্ম হয়, সে শিশুটির নাম রাখা হয় নূর মোহাম্মদ শেখ। শিশুটি আস্তে আস্তে বড় হয়, বাবা মার আদর যত্ন ভালোবাসায় সে বড় হতে থাকে, একসময় সে কিশোরে পরিণত হয় এবং কিশোর বয়সে সে দুরন্ত ছিল। তার মনে হয়েছিল সে নাটক করবে, তার মনে হয়েছিল সে থিয়েটারে অভিনয় করবে, আবার তার মনে হয়েছিল সে গান শুনবে, গান করবে। অর্থাৎ নাটক, থিয়েটার এবং গানের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। এমনি করে তার জীবন চলছিল, হাসি আনন্দ এবং কি চঞ্চলতার মধ্যে দিয়ে। হঠাৎ করে কিশোর বয়সেই তার বাবা এবং মা মারা যান,
থমকে দেয় তার জীবন, স্তব্ধ হয়ে যায় নূর মোহাম্মদ শেখ, তার জীবন বদলে গেল জীবনের তাগিদে। এবং দেশকে ভালোবাসার জন্য সে যোগ দিল ইপিআর। শিক্ষার্থীরা, ইপিআর হচ্ছে পাকিস্তান ইস্ট পাকিস্তান রাইফেলস, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে তিনি যোগদান করেন। এরপর শুরু হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেদিনকার সময়টা ছিল, যেদিন তিনি শহীদ হলেন সেদিনকার সময়টা ছিল 1971 সালের 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর যশোরে ছুটিপুর গ্রামে পাকিস্তানি বাহিনীদের একটি ক্যাম্প তৈরি করা হয়েছিল। তার একটু দূরে গোয়ালহাটি গ্রামে 5 জন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন। কেমন করে যেন পাকিস্তান সেনারা তাদের অবস্থান জেনে যায় এবং রাজাকারদের সহায়তায় চারদিক থেকে ঘিরে ফেলে সেই 5 জন মুক্তিযোদ্ধাকে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো দম্বার পাত্র নয়, এত সৈনিকদের মাঝেও তারা অদম্য সাহস নিয়ে যুদ্ধ করতে থাকে। এবং এক সময় দেখা গেল যে একটি গোলা এসে তাদের সেই দলেই ছিল অসীম সাহসী নান্নু মিয়া, সেই 5 জনের দলে। সেই নান্নু মিয়ার গায়ে হঠাৎ করে একটি গোলা এসে লাগলো, সে আহত হয়ে মাটিতে পড়ে গেল। নূর মোহাম্মদ শেখ তাকে এক হাতে কাঁধে তুলে নিলেন, আরেক হাত দিয়ে বন্দুক চালাতে লাগলেন। একসময় বুঝতে পারলেন নূর মোহাম্মদ শেখ শত্রুদের সাথে আর পেরে ওঠা যাবে না। তিনি তার বাকি সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বললেন এবং তিনি একাই যুদ্ধ চালিয়ে গেলেন। তবে তিনি কৌশল হিসাবে বারবার স্থান পরিবর্তন করতে থাকলেন, উদ্দেশ্য শত্রুদের এমন একটা ধারণা দেওয়া যে তিনি সংখ্যায়, এখানে মুক্তিযোদ্ধারা সংখ্যায় অনেক আছে, এমন একটা ধারণা দেওয়ার জন্য তিনি বারবার তার স্থান পরিবর্তন করতে থাকলেন। শিক্ষার্থীরা, একসময় একটি বোলার এসে নূর মোহাম্মদ শেখের গায়ে পড়ল, তিনি শহীদ হলেন। এই বীর শ্রেষ্ঠ তার রক্ত দিয়ে বাংলার মাটিকে রঞ্জিত করে গেছেন, দিয়ে গেছেন আমাদের স্বাধীনতা। শিক্ষার্থীরা, এইভাবে আরও লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, দিতে হয়েছে তাজা প্রাণ, দিতে হয়েছে অনেক মা বোনের ইজ্জত, তার বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, পেয়েছি একটি পতাকা, পেয়েছি একটি মানচিত্র। শিক্ষার্থীরা, এইভাবেই শেষ হলো নূর মোহাম্মদ শেখের জীবন। তিনি আমাদের দেশের জন্য যে স্বাধীনতা এনেছেন তা আমরা যে কোনো মূল্যেই রক্ষা করব। শিক্ষার্থীরা, আসো এখান থেকে আমরা কিছু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করি। আমরা একটু বলে যাই, তোমাদের বইয়ে দেওয়া আছে বিপরীত শব্দগুলি হচ্ছে দুরন্ত, অসীম, সুনাম, বীর, জয় এবং জীবন। এগুলোকে যদি আমরা বিপরীত শব্দ করি তাহলে আমাদের এই শব্দগুলি বিপরীত শব্দে রূপান্তর করতে হলে কিভাবে ছক করতে হবে আমি তোমাদের বোর্ডে দেখিয়েছি। আগে লিখতে হবে মূল শব্দ, বিপরীত শব্দ, তারপরে মূল শব্দগুলো হচ্ছে প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমাদের মূল শব্দ। দুরন্ত কি হবে? দুরন্ত মানে চঞ্চল, শান্ত। অসীম কি হবে? সসীম। সুনাম কি হবে? দুর্নাম। হ্যাঁ, বীর কি হবে? ভীতু। জয় পরাজয়।
জীবন মরণ। শিক্ষার্থীরা এভাবে আমরা বিপরীত শব্দগুলি তৈরি করব সব সময়। তো আসো আজকে আমাদের বাড়ির কাজ কী থাকবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ থাকবে নূর মোহাম্মদ শেখ সম্পর্কে একটি রচনা তৈরি কর। শিক্ষার্থীরা আবার বলছি আমি, নূর মোহাম্মদ শেখ সম্পর্কে একটি রচনা তৈরি কর। তো আগামী ক্লাসে আবার আরেকজন বীরশ্রেষ্ঠ নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।